অথচ আমাদের ডিপার্টমেন্টের কোন কর্মকর্তার এতটুকু সদয় হলো না, এতটুকু মায়া হলো না আমাদের এই অনশনে এসে আমাদেরকে একটু সহানুভূতি দেখানোর। বাড়িতে যদি একটা কুকুর পোষে তার মালিকের কিন্তু একটু মায়া হয়, অথচ আমরা আজকে 14 থেকে 27 বছর যাবত এই ডিপার্টমেন্টে চাকরি করে যাচ্ছি, নিরলস ভাবে এই ডিপার্টমেন্টের সুনাম অক্ষুণ্ণ রেখেছি, অথচ এই ডিপার্টমেন্টের কোন কর্মকর্তা আজ পর্যন্ত আমাদেরকে এসে একটু সহানুভূতি দেখালো না। আমার প্রশ্ন, আজকে জাতির বিবেক কোথায়? কোথায় মানবতা? আজকে 1475 জন কর্মচারী আজকে রাস্তায় বসে আমরা কান্নাকাটি করছি আমাদের চাকরির জন্যে, অথচ আমাদের ডিপার্টমেন্টের কারো মায়া হচ্ছে না। তাই মাননীয় প্রধানমন্ত্রী, জনদরদি, মানবধর্মা, আপনার কাছে আকুল আবেদন, আপনি তো মানবধর্মা, আপনার ডিপার্টমেন্টে আজকে আমরা 1475 জন কর্মচারী আজকে রাস্তায় বসে কান্নাকাটি করছি, অথচ আপনাদের কে একটু মায়া লাগছে না? এটা তো আপনারই ডিপার্টমেন্ট, আপনারই মন্ত্রণালয়, এখানে যাই কেন ই হচ্ছে, আপনার কে একটু কে মায়া লাগছে না? আপনার বিনীতভাবে অনুরোধ করছি, আপনি একটু গণপূর্তের দিকে নজর দেন, আপনি যদি একটু সুনজর দেন তাহলে আমাদের এই 1475 জন কর্মচারীর ভাগ্যটা একটু হলে পরিবর্তন হবে। আপনার 1475 জন পরিবারের লোক যদি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করে, মাননীয় প্রধানমন্ত্রী আপনার আকুল আবেদন করছি, আমরা আমাদের এই 1475 জন কর্মচারীর ভাগ্যটা একটু পরিবর্তন করে দেন। আজকে 75 দিন যাবত এইখানে বসে আজকে রোদে বৃষ্টিতে ভিজে আমরা যে কান্নাকাটি এ করছি, আকুল আবেদন করছি, আমাদের চিফ ইঞ্জিনিয়ার স্যার উনি অনেক ভালো মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী আপনি অনেক ভালো মানুষ, আমাদের প্রতি একটু যদি সদয় দেন, আমাদের এই 1475 জন কর্মচারী একটু ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারে। আজকে দেখেন আমরা এই আন্দোলন করতেছি বলে আমাদেরকে বিভিন্ন নামে বিভিন্ন ভাবে চিঠি দিয়ে বিভিন্ন ভাবে আমাদেরকে হয়রানি করছে, আজকে আমাদের কিছু ভাইয়ের বেতন পর্যন্ত বন্ধ করে দিয়েছে এই ডিপার্টমেন্ট। অথচ এই ডিপার্টমেন্ট কি জানে না তাদেরও তো পরিবার পরিজন আছে, তারা কি খেয়ে বাঁচে? তাদেরকে বেতনটা বন্ধ করে দিল, তাদেরকে পেটে লাঠিটা দিল, তাদেরকে একটু বিবেক নাই, তাদের পরিবার সন্তান নিয়ে তারা কিভাবে বাঁচে বাবা মা নিয়ে? আজকে মানবতার মা প্রধানমন্ত্রী আপনি মানবতার ব্যালট পেয়েছেন, অথচ আজকে মানবতার জন্য আমরা ভিক্ষা চাচ্ছি আপনাদের কাছে, আপনারা একটু আপনার মানবতার চোখ দিয়ে একটু দেখেন আজকে কতগুলো লোক কতগুলো পরিবার আমাদের না খেয়ে জীবন যাপন করছে, তাদের বেতনটা পর্যন্ত আপনার ডিপার্টমেন্টের কর্মকর্তারা বন্ধ করে দিয়েছে, আপনি একটু সদয় দৃষ্টি দেন, আমরা আর পারছি না, এই প্রেস ক্লাবের মাটি পর্যন্ত আজকে আমাদের জন্য হাহাকার করছে, অথচ আপনাদের দিলে একটু মায়া হচ্ছে না। আমার প্রশ্ন, জাতির বিবেক আজকে কোথায়? কোথায় মানবতা? বাংলাদেশের মানবতা কোথায়? আজকে মানবতা যদি থাকতো তাহলে আজকে 77 দিন যাবত আমাদের এই গণপূর্ত 200 বছরের ঐতিহ্যবাহী একটা ডিপার্টমেন্ট, সেই ডিপার্টমেন্টের লোকজনের একটু হলে মায়া লাগতো, অথচ তারা বলে বেড়ায় আমরা বলে রাষ্ট্রদ্রোহী কাজ করি। কিন্তু আমার প্রশ্ন, বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের স্থায়ী কমিটিতে আমাদের নিয়ে সুপারিশ হয়েছে, আমাদের চাকরি স্থায়ীকরণ করা নিয়ে আমাদের চিফ স্যারের প্রতি তাদের সুপারিশ করা হয়েছে, অথচ তারা আমাদের বলে আমরা রাষ্ট্রদ্রোহী কাজ করি, এটা কি, এটা কোন ধরনের কথা? আমি তো সে আমরা তো নিচু কর্মচারী, আমরা তো ছোট কর্মচারী, আপনাদের এই ইঞ্জিনিয়ারিং ব্যাস তো আমরা বুঝি কম, আপনাদের এই ইঞ্জিনিয়ারিং ব্যাস খেলা বন্ধ করেন, আমরা তো সাধারণ কর্মচারী, আমরা চাই দুবেলা দুমুঠো চাল ভাত খেয়ে বেঁচে থাকতে, আমরা এত কিছু চাই না, আমাদের একটাই দাবি আমাদের চাকরিটা স্থায়ী করে দেন। মানবতার মা প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে একটাই আকুল আবেদন, আমাদের চাকরিটা স্থায়ী করে দেন, আপনি ছাড়া আমাদের এই দুর্দশা দেখার মতো আর কোনো লোক নাই, আপনি আমাদের একমাত্র শেষ ভরসা, উপরে আল্লাহ নিচে আপনি, আপনার উপরেই আমাদের আকুল আবেদন, আমাদের 1475 জন পরিবার আপনার মুখের দিকে তাকিয়ে রয়েছে, আপনি যদি একটু সদয় দেন এই 1475 জন লোক আপনার জন্য প্রাণ ভরে দোয়া করবে, 1475 জন পরিবার আপনার জন্য প্রাণ ভরে দোয়া করবে,
আমি বারবার আমি আবারো বলছি আমাদের মাননীয় প্রিপিন্দিনা স্যার আপনার প্রতি আকুল আবেদন, স্থায়ী কমিটি থেকে আমাদের জন্য সুপারিশ করেছে, তাহলে আপনি কিসের জন্য এখন পর্যন্ত আপনি কার মানে বুদ্ধি শুনে কাদের কথা শুনে এখন পর্যন্ত আমাদের কাছে আসলেন না? আমরা তো আপনার পথে বসে আছি, আপনার পথে বসে আছি। আপনি তো মহানুভব লোক, আপনি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, আপনি একজন পীরওয়ালা লোক। আমরা চাই আপনার কাছে একটাই আকুল আবেদন, আমাদের 1475টা পরিবার আপনার মুখের দিকে তাকিয়ে রয়েছে, মাননীয় সচিব সাহেব আপনার দিকে তাকিয়ে রয়েছে, আমাদের 1475 জন পরিবার। অতএব আমার একটাই আকুল আবেদন, মাননীয় প্রধানমন্ত্রী, আমার মানবতার মা, আপনার কাছে 1475 জন পরিবার আপনার মুখের দিকে তাকিয়ে রয়েছে, আপনার একটু দয়ার ওপর তাকিয়ে রয়েছে। আপনি যদি একটু দয়া করেন তাহলে এই 75 জন পরিবার আমাদের বেঁচে থাকতে পারে। ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।